মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা অন্তর্গত বড়জমড়া বরতলা এলাকায় পুরনো বিবাদের জেরে সাকির শেখ নামে ব্যক্তিকে হঠাৎ করে ছুরি দিয়ে আঘাত করে মাসাদুল শেখ নামে এক ব্যক্তি। জানা গেছে, বেশ কিছুদিন আগে টাকা পয়সা নিয়ে একটা সমস্যা হয় দুইজনের মধ্যে, আর উভয় পক্ষের আত্মীয় স্বজন এলাকার বাসিন্দারা সেটি মীমাংসা করে দেওয়ার কথা বলেন। তারপর সেই ঝামেলা থেমে যায়। আজকে সকালে সাকির শেখ ও তার দুই কাকা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে পেছন দিক থেকে এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে মাসুদুল শেখ ও তার ভাইকে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় সাকির শেখ, তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তার আত্মীয় স্বজনেরা। অভিযুক্ত মাসুদুল শেখ ও আসাদুল শেখ পিতা সান মোহাম্মদ শেখ দুই পক্ষের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বড় জমলা বটতলা এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। চন্দন সরকার, রিপোর্ট ডিডব্লিউপি। যে ছেলেটাকে চাকু মারা হয়েছে, তিনি রাস্তা দিয়ে আসছিলেন তার নিকট আত্মীয় সঙ্গে। যে ছেলেটা আক্রান্ত মানে আঘাত করেছে, তার সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা করছিল। ইনি ছুটেতে গেছিল, ছুটেতে গিয়ে এর উপর পর্যায়ে মানে আঘাত মানে বাড়ি কোথায়? এরা বাড়ি বর্তমানে করেন। যে মেরেছে তার বাড়ি কোথায়? তার কোথায়? হ্যাঁ, যে যাকে মেরেছে তার নাম কি? যে মেরেছে তার নাম কি? আপনার নাম? আমার নাম নাজিবুর রহমান। ছিল মানে আমার দাদা, এটা ওনার কাছে বাসা বলতো। তো সে মানে অত্যাচার করছিল, তাকে বললাম যে এরকম বিকালবেলা একটা সংশোধন হবে, বিকালে আসবেন, বিকালে যা একটা ফেসলা হয়ে যাবে। তারপরে আমার দাদার গায়ে হাত তুলেছিল, এবার আমরা একটু মানে রুখে দাঁড়াচ্ছিলাম যে জায়গাটা তো ফেসলা হবে বললো, বলে ঠিক আছে। তারপরে তারপরে আমাদেরকে গায়ে হাত তুলেছিল, হ্যাঁ, ঝগড়া ঝগড়া হওয়ার পরে সে আমাদেরকে মেরে গেলো, তার কিছু বললাম না। তারপরে আমরা বাইরে বসছিলাম, এসে চাকু নিয়েছিল, আমরা দেখিনি, খেয়াল করিনি, পেছন মুখ ছিলাম, এসে মানে গাঁদা গাঁদ গাঁদ কেটে গেছে চাকু। আমার এখানে মেরেছে, আমার ভাইকে মেরেছে, পা খাওয়ার এসব যা হলো। স্থানে কে কে ছিলেন ওখানে? ওখানে কে মানে আপনারা কে কে ছিলেন? যেন মারামারিটা হয়েছিল, তিনজন ছিল, আমার কাকা ছিল আর আমার দুটো ভাই ছিল। কি নিয়ে মারামারিটা হয়েছিল? ওই তো আমার দাদার সঙ্গে প্রথমে তার ঝগড়াটা হয়েছিল, যে তারা আমরা বললাম যে একটা নিয়ম সব হবে, যাও এখন যাও ঝগড়া করিও না, ঠিক আছে। তারপরও মানে ওপর থেকে এসে মারামারি করেছে আমাদের সাথে। কি দিয়ে আঘাত করা হয়েছিল? চাকু দিয়ে। কি দিয়ে আঘাত করা হয়েছিল? চাকু দিয়ে, চাকু। যিনি যিনি মেরেছে তার নাম কি? তার নাম মাসা। আর যাকে মেরেছে তার নাম? তার নাম সাকির। আমার নাম তরিকুল। বাড়ি কোথায়? বড়জমড়া কলোনি।